হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমবারের মতো এসি বুলেট বাস দেখা পাওয়া যাবে টাঙ্গাইল থেকে কক্সবাজারের রাস্তায়। আশা করা যাচ্ছে ব্যতিক্রম ধর্মী বডি ডিজাইনের এই বাসটি অ্যাট্রাক্ট করবে যে কোনো কাউকে। নিঃসন্দেহে টাঙ্গাইলের মানুষের কাছে মূল আকর্ষণ হতে যাচ্ছে এই বাসগুলো, কারণ উন্নত মানের চেইসের উপরে বেশ ভালো মানের বডি কিন্তু এই বাসটিতে অ্যাপ্লাই করা হয়েছে। দেশে সার্ভিস দেওয়া বুলেট বাসগুলোর ভিতরে ওয়ান অফ দ্য পারফেক্ট এসি বুলেট বাস দিয়ে অমর এন্টারপ্রাইজ এই রুটে সার্ভিস শুরু করে দিয়েছে। জাপানিজ কোয়ালিটি মিৎসুবিশি ফুসো BM-117 টার্বোচার্জ মডেলের চেসিস কিন্তু এই বাসটিতে ইউজ করা হয়েছে, যেটি কিন্তু ফুললি জাপানে তৈরি একটি চেসিস এবং এটি বাংলাদেশের লেটেস্ট জাপানি চেসিস বলা যায়। র্যাঙ্কন ট্রাকস অ্যান্ড বাসেস এই চেসিসটি আমাদের দেশে সাধারণত এনে থাকে। ধনবাদ থেকে কক্সবাজারের মতো একটি লম্বা রুটের জন্য টার্বোচার্জ এই বাসগুলো কিন্তু একটি পারফেক্ট অপশন বলা যায়, কারণ জাপানি এই বাসগুলোর বিল্ড ইন কোয়ালিটি যে কতটা ভালো এবং যাত্রীদের জন্য যে মোশন সিকনেস এই বাসগুলোতে একটু কমই হয়ে থাকে তা কিন্তু আমরা দেখেই আসছি। এবং আমাদের দেশের রাস্তার জন্য জাপানি চেসগুলোই পারফেক্ট অপশন ধরা হয়। লং রুটের জন্য রেডি পিক আপ থাকাটা অনেক বেশি জরুরি। 7545 সিসির এই বাসটিতে 220 HP থাকার জন্য কিন্তু এই বাসটিতে বেশ ভালো পিক আপ রয়েছে। আর এই রেডি পিক আপের কারণে এক্সেলেটর দেওয়ার সাথে সাথেই বাসটি ছোটা শুরু করবে এবং হাইয়েস্ট টর্ক 626 নিউটন মিটার পাওয়া যাবে 1400 RPM এ। পাশাপাশি মিৎসুবিশি ফুসো মডেলের এই চেসগুলো কিন্তু বৃষ্টির দিনেও বেটার পারফরমেন্স দিয়ে থাকে অন্যান্য চেসগুলোর তুলনায়। তাই ধারণা করা যাচ্ছে শরৎ ঋতুর এই দেশে রাস্তার যে কোনো কন্ডিশনে এই বাসটিতে ট্রাভেল করে আপনি হাইয়েস্ট লাক্সারি ইনশিওর করতে পারবেন ইনশাল্লাহ। 21 এপ্রিল থেকে ধনবাড়ি থেকে টাঙ্গাইল হয়ে কক্সবাজার রুটে চলাচল শুরু করেছে এই বাসটি, যেখানে দুটি বাসের সাথে সার্ভিস শুরু হয়েছে তাদের। দুটি ফুসো এসি বাস এবং টাঙ্গাইল থেকে ভাড়া নির্ধারণ করা হয়েছে কক্সবাজার পর্যন্ত 1500 টাকা। অপরদিকে ধনবাড়ি থেকে কক্সবাজার পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে 1600 টাকা। তবে যদি আপনারা চিটাং পর্যন্ত ট্রাভেল করতে চান তবে টাঙ্গাইল থেকে ভাড়া গুনতে হবে প্রতি সিটার জন্য 1200 টাকা এবং ধনবাড়ি থেকে 1300 টাকা। ধনবাড়ি থেকে বিকাল 5টায় প্রতিদিন এই বাসগুলো ছেড়ে যায় কক্সবাজারের উদ্দেশ্যে এবং টাঙ্গাইল থেকে একই বাস আপনি পাবেন সন্ধ্যা 7টার সময়। তাই আশা করা যাচ্ছে অমর এন্টারপ্রাইজের হাত ধরে কিন্তু বেশ ভালো লাক্সারির সাথে যাত্রীরা কক্সবাজারে যাওয়া আসা করতে পারবে। এখন আসি মূল কোশ্চেনে, কেন এই বাসটিকে বুলেট বাস বলা হচ্ছে? বাসের ফার্স্টের সাইডটা অর্থাৎ ফ্রন্ট সাইডটা যদি আপনারা খেয়াল করেন তবে সেখানে কিন্তু একটা কার্ভ শেপের অ্যারোডাইনামিক্স ইউজ করা হয়েছে, যেটি কিন্তু অনেকটা বুলেট ট্রেনের মতো। তো নর্মালি বুলেটের যে শেপটি হয়ে থাকে ঠিক একই রকম শেপ কিন্তু এই বাসটিতে অ্যাপ্লাই করা হয়েছে, আর এই জন্যই এই বাসটিকে বুলেট বাস বলা হয়। সাধারণত পাকিস্তানে করোনার সময় প্রথম বুলেট এসি বাস তৈরি করা হয়েছিল, সেই কনসেপ্টকেই কাজে লাগিয়ে শুধুমাত্র ছবি দেখে এই বাসটিকে নির্মাণ করা হয়েছে বাংলাদেশেই। বাংলাদেশেরই গাউসিয়া মোটরস নির্মাণ করেছে এই বাসটিকে। বুলেট বাসটির একটি এক্সট্রা অ্যাডভান্টেজ হচ্ছে বাসে যদি ফ্রন্ট সাইডে আপনার অ্যাক্সিডেন্টটা হয় কিংবা সামনাসামনি অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ যাত্রীদের পর্যন্ত পৌঁছাবে না, কিংবা পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই ক্ষয়ক্ষতির পরিমাণ কমে যাবে, মানে ড্যামারেজটা কমে যাবে ভিতরে যেতে যেতে। তবে নর্মালি ফুসো চেসগুলো কিন্তু অনেকটাই ফুল এফিশিয়েন্ট হয়ে থাকে, অর্থাৎ অনেকটাই সাশ্রয়ী হয়ে থাকে মালিকদের জন্যে। স্ক্রিনে থাকা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে অমর এন্টারপ্রাইজের এই বাসগুলোতে টিকিট করতে পারবেন। আশা করা যাচ্ছে এই বাসগুলো দিয়ে কিন্তু বেশ ভালো মানের সার্ভিস আপনারা পেয়ে থাকবেন এই রুটে। তবে যেদিন এই বাসটিকে আমরা রোড শোতে নিয়ে গেছিলাম তখন টাঙ্গাইলের অনেক মানুষই কিন্তু এই বাসটিকে দেখতে বিজি ছিল এবং ব্যতিক্রম ধর্মী এই বাসটি দেখার জন্য কিন্তু উৎসুকজনতার ভিড় ভালোই ছিল। তো যারাই এই বাসটিকে দেখতেছিল ফিরে আবারও তাকিয়ে দেখতেছিল। সো এই ছিল মোটামুটি বাসের এক্সটেরিয়র রিভিউ। এবার আসা যাক বাসের মেইন অ্যাট্রাকশন, বাসের ইন্টেরিয়র পার্টে। যাত্রীদের জন্য যতটা লাক্সারিয়াস করা পসিবল ঠিক ততটাই লাক্সারিয়াস করেছে ওমর এন্টারপ্রাইজ এই বাসগুলোকে, কারণ প্রত্যেকটি সিটের সাথেই কিন্তু আপনার লেগরেস্ট হেডরেস্টের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যাত্রীরা যাতে এক্সট্রা লেগ স্পেসের সুবিধা পায় তাই 40টি সিট ইউজ না করে 36টি সিট এই বাসটিতে ইউজ করা হয়েছে, অর্থাৎ প্রত্যেক চিপে প্রায় 6,500 টাকার লোকসান দিয়ে হলেও তারা কিন্তু যাত্রীদের হাইয়েস্ট লাক্সারিটাই ইনশিওর করেছে 36টি সিট দেওয়ার মাধ্যমে। বাসের ফ্রন্ট সাইডের ভিউ এবং লাইটিং পার্ট সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে আমাকে, বিশেষ করে এলইডি টিভি সেটের কিন্তু সুবিধা রয়েছে, এছাড়া ওয়াইফাই সুবিধা রয়েছে এই বাসটিতে। সর্বোচ্চ 140 কিলোমিটার পার আওয়ার স্পিডে ছুটতে পারবে এই জাপানিজ বিস্টগুলো। প্রত্যেকটি সিটের সামনেই ফিটনেসের সুবিধা রয়েছে এবং একটি নেটের জালি রয়েছে, এছাড়া একটি হ্যান্ডওয়ারের সুবিধাও রয়েছে প্রত্যেকটি সিটের সামনে। তাই বাসের ইন্টেরিয়রটি যতটা লাক্সারিয়াস এক্সটেরিয়রও কিন্তু ততটাই অ্যাট্রাকটিভ বলা যায়। নিঃসন্দেহে ব্যতিক্রম ধর্মী এই বাসটি যে কোনো কাউকে আকর্ষণ করবে। সিটের উপরে এসি কন্ট্রোলার এবং রিডিং লাইটসের সুবিধা রয়েছে, এছাড়া ইন্টেরিয়র ডেকোরেশন এবং লাইটিংয়ে প্রমাণ করে অমর এন্টারপ্রাইজ তাদের সার্ভিসের ব্যাপারে কতটা সিরিয়াস। দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বুলেট এই বাসটি আপনার কাছে কেমন লেগেছে তা আমাদের জানাবেন। পাশাপাশি বাস সম্পর্কে আপনার ইন্টারেস্ট থাকলে জয়েন করতে হবেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে।